প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। গত ক্লাসে আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জেনেছি, আজ আমরা আমাদের পরিবেশের বাকি অংশ জানব, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে আমাদের যে পরিবেশগুলো রয়েছে, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। প্রাকৃতিক পরিবেশ, আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রাকৃতিক এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। আমরা ছবিতে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি, এটিও আমাদের প্রাকৃতিক পরিবেশের। আমরা এই যে তার পাশে আরও দুটি ছবি দেখলাম, এগুলো কি মানুষের তৈরি পরিবেশে ছবি কি কি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি? বাড়ির ছবি দেখতে পাচ্ছি, এখানে গাছপালা রয়েছে, পথ রয়েছে। এই ছবি একটি শ্রেণীকক্ষের ছবি, শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষক, ছাত্র সবাই রয়েছে। আমরা আরেকটি প্রাচীন আমলের নিদর্শন দেখতে পাচ্ছি যা মানুষের তৈরি। এগুলোর মধ্যে কোনটি মানুষের তৈরি? এই যে আমরা ছবিগুলো দেখলাম, এই মধ্যে বাড়ি মানুষের তৈরি, কক্ষ মানুষের তৈরি, চেয়ার টেবিল মানুষের, তারপরে যে প্রাচীন নিদর্শন দেখতে পাচ্ছি সেটিও মানুষের তৈরি। এগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তার নাম কি হতে পারে? এগুলো নিয়ে যে পরিবেশ তৈরি হতে পারে তার নাম মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকাও মানুষের। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। আমরা এই যে এই অধ্যায়ে যা যা জানলাম, আমরা এখন এর উপর ভিত্তি করে কিছু মজার মজার কাজ করবো। আমরা প্রথমে কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছি, আমরা সঠিক শব্দ বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো। এক, আমাদের চারপাশে সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের দেশ, বলতো কী হবে? পরিবেশ। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, আমাদের চারপাশে সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। দুই, পরিবেশকে দেশ পরিবেশ এবং দেশ পরিবেশে ভাগ করা যায়, পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তিন, গাছপালা, পাখি ও বায়ু দেশ পরিবেশের উপাদান, কি পরিবেশের বলতো? প্রাকৃতিক। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। চার, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় দেশ পরিবেশ, কি পরিবেশ বলতো? মানুষের তৈরি পরিবেশ। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। পাঁচ, রাস্তাঘাট দেশ তৈরি বলতো? মানুষের তৈরি। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, রাস্তাঘাট মানুষের তৈরি। ছয়, পরিবেশের উপাদানগুলোকে আমরা দেশ ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে ভাগ করতে পারি বলতো? দুই ভাগে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন আমরা প্রশ্নটি পড়ি এবং সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেই। কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? ক, গাছ, খ, টেবিল, গ, কলম, ঘ, চেয়ার। আমাদের সঠিক উত্তর গাছ, কেননা গাছ আমরা প্রাকৃতিক পরিবেশে দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে আমরা কিছু প্রশ্ন পড়ব এবং
প্রশ্নগুলো উত্তর আমরা বলবো এবং লিখে ফেলবো। এক, পরিবেশ কি ব্যাখ্যা করো। আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি নিয়েই পরিবেশ গঠিত হয়। অর্থাৎ জীব ও জড়বস্তু পরিবেশ গঠিত হয়। প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম হলো গাছপালা, পশু পাখি, মাটি, পানি ও বায়ু। তিন, প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তাহলে আমরা প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে পার্থক্যগুলো এভাবে লিখতে পারি। এক, প্রকৃতির তৈরি উপাদান নিয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়, আর অন্যদিকে মানুষের তৈরি উপাদান নিয়ে গঠিত পরিবেশকে মানুষের তৈরি পরিবেশ বলা হয়। দুই, প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। মানুষের তৈরি পরিবেশ মানুষ দ্বারা তৈরি হয়েছে। তিন, নদ নদী, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক উপাদান। বাড়িঘর, রাস্তাঘাট, বাস, রেলগাড়ি, স্কুল, কলেজ, দালান কোঠা ইত্যাদি মানুষের তৈরি পরিবেশের উপাদান। চার, মানুষের তৈরি পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো। আমরা তাহলে মানুষের তৈরি পরিবেশের উপাদানের নামগুলো এভাবে লিখতে পারি। চেয়ার, বাড়ি, আসবাবপত্র, নৌকা, জামা, বিদ্যালয় ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব। সেটি এখানে আমরা বেশ কিছু উপাদান দেখতে পাচ্ছি। এই উপাদানগুলো থেকে আমরা প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের ঘরে আর মানুষের তৈরি উপাদানগুলো মানুষের তৈরি উপাদানের ঘরে আমরা ঝটপট লিখে ফেলি। চেয়ার, নদী, বাড়ি, ডি, কলম, মাটি, পানি, আসবাবপত্র, গাছ, নৌকা, পাহাড়, জামা, সূর্য, বিদ্যালয়, ট্রেন, ফুল। তাহলে আমরা লিখে ফেলি, চেয়ার অবশ্যই মানুষের উপাদান, নৌকা মানুষের তৈরি উপাদান, বাড়ি মানুষের উপাদান, জামা মানুষের উপাদান, কলমও মানুষের উপাদান, বিদ্যালয় মানুষের তৈরি উপাদান, মানুষের উপাদান, আসবাবপত্র মানুষের তৈরি উপাদান পাচ্ছি, গাছ প্রাকৃতিক উপাদান, নদী প্রাকৃতিক উপাদান, পাহাড় প্রাকৃতিক উপাদান, মাটি, পানি, ফুল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চমৎকার করে আমাদের এই পাঠটি শেষ করলাম। আমরা এই যে আমাদের পরিবেশ সম্পর্কে জানলাম, আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ সম্পর্কে জানলাম, এবং এছাড়াও জানলাম পরিবেশের যে সকল উপাদানগুলো রয়েছে এগুলো সম্পর্কে। আমরা এগুলো নিয়মিত চর্চা করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আরও বেশি করে জেনে নেব। তো পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন একটি পড়া নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।